আমার হাতে একটা খুব সুন্দর বই আছে এবং আমার সঙ্গে জন মার্টিন, আপনারা নিশ্চয়ই সবাই ওনাকে চেনেন। আমি সৌভাগ্যবান মনে করছি আমাকে যে ওনার সাথে আজকে কথা বলতে পারছি। তো ওনার বিষয়ে যা বলবো যে উনি একজন ভালো মঞ্চ অভিনেতা। 1991 সনে উনি বাংলাদেশে শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতার পুরস্কৃত হয়েছিলেন। তো মার্টিন ভাই, তো কেমন লাগছে আপনার এই আজকে এই বইটা বের করে? এটা একেবারে কমপ্লিটলি নতুন অভিজ্ঞতা। আচ্ছা, আমি আসলে এটা আমার প্রথম বই, আমি লেখালেখি করি, কিন্তু নিজের লেখা এভাবে বই আকারে প্রকাশ হলে কেমন লাগে আমি ঠিক এখনও ঠিক হজম করতে পারছি না। বাট গুড ফিলিংস যে মানুষ আমার বই কিনছে এটা দেখতে বেশ ভালো লাগে। তো আপনি কি হঠাৎ করে চিন্তা করলেন এটা বের করবেন? কি আপনাকে অনুপ্রাণিত করলো? আমি যতগুলো নাটক লিখেছি সবগুলো নাটকে আমি নির্দেশনা দিয়েছি, এবং নাটকগুলো নির্দেশনা হওয়ার পর আপনি হওয়ার পর যেটা হয়েছে যে এটা না আমাদের আমার 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 কি বল ঘরে এটা আটকে ছিল। তো এই পাণ্ডুলিপিগুলো একদিন দেখি কান্নাকাটি করছে, বলছে যে না আমরা আর তোমার কাছে থাকবো না। এবং তখন আমার মনে হলো যে আমার নাটক কেবল আমি আটকে রাখবো এটা ঠিক হয় না, এই কারণে আমি নাটক দুটা প্রকাশ করে আমি মনে করলাম যে আরও অন্যান্য অনেক নাট্যকর্মী আছে যারা এই নাটকগুলো করার জন্য খুব আগ্রহ বোধ করবে, তাদের জন্য নাটকটা প্রকাশ করেছি। আচ্ছা, আমি শুনতে পেলাম যে এটার বোধহয় মঞ্চায়নও হয়েছে। হ্যাঁ, এটা সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন এবং আমেরিকাতে এই নাটকগুলো মঞ্চস্থ হয়েছে, এবং আমরা এই দেশে প্রবাসে একই নাটকের অনেকগুলো প্রদর্শনী করা রীতিমতো একটা আজগুবি ব্যাপার এবং ভীষণ ভয়ানক রকমের কষ্টকর একটা অভিজ্ঞতা। আমার এই নাটক দুটা সেই কষ্টকর অভিজ্ঞতার ভেতর দিয়ে অনেকবার গিয়েছে এবং অনেকবার প্রদর্শিত হয়েছে এখানে। সো আমি খুব ভালো লাগছে। কোথায় প্রদর্শিত হয়েছে এটা? সিডনিতে হয়েছে, ক্যানবেরাতে হয়েছে, মেলবোর্নে হয়েছে, আর আমেরিকার হিউস্টনে এটা হয়েছে। আচ্ছা, এটা জানা ছিল না। আচ্ছা আচ্ছা, তো এখানে কি আবার হবার সম্ভাবনা আছে? আমি তো করতে চাই এবং আমি আশা করছি এটা আবার করব, এবং আমি আশা করব আমাদের দর্শকের কি বল সাহায্য না পেলে এটা আসলে করা সম্ভব না, কারণ নাটকের জন্য দর্শক প্রয়োজন। নাটকের দর্শক নিশ্চয়ই অনেক হবে, আপনার লেখা আমরা অনেক পড়েছি, এগুলো খুবই ইন্টারেস্টিং। এখন যদি এই আপনার নাটকটা মঞ্চায়ন হয় আশা করি অনেক দর্শক আসবেন, দেখবেন এবং উপভোগ করবেন। আমিও দর্শকদের অনুরোধ করবো নাটকটি পুনর্মঞ্চায়ন হলে আপনারা অবশ্যই আসবেন। পরিচয় করিয়ে দেবার কিছু নেই। ধন্যবাদ জন্মান।